হ্যালো বন্ধুরা, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে পার্মানেন্ট পদে ভ্যাকান্সি না বেরোলেও এক বছরের পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে পশ্চিম বর্ধমানের তরফ থেকে। স্কুলটি রঘুনাথপুরে অবস্থিত। তো দেখো বন্ধুরা, এখানে যে যেই সাবজেক্টে ভ্যাকান্সি আছে সেগুলি হলো কেমিস্ট্রি সাবজেক্টের ভ্যাকান্সি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে 12,000 টাকা পার মান্থ স্যালারি একটি পোস্ট আছে। কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন অনার্স থাকলে এবং বিএড থাকলে আপনারা আবেদন করতে পারছেন। সেকেন্ড পোস্ট যেটা, সেটা হচ্ছে সাঁওতালি বা সাঁওতালি ভাষাতে, সেক্ষেত্রে টিজিটি সেকশনের জন্য ভ্যাকান্সিটি রয়েছে 12,000 টাকা একই রকমভাবে স্যালারি। সাঁওতালিতে বিএ অনার্স এবং বিএড থাকলে আবেদন করা যাবে। থার্ড ভ্যাকান্সি যেটি, সেটি হলো ইতিহাস সাবজেক্টের জন্য, সেক্ষেত্রেও একটি ভ্যাকান্সি আছে 12,000 টাকা পার মান্থ স্যালারি, ইতিহাস অনার্স এবং বিএড থাকলে আবেদন করা যাবে। তো এই তিনটে সাবজেক্টেই আপাতত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। যারা এই সাবজেক্টগুলো থেকে বিলং করেন তারা আবেদন করে দিন। বয়স সেক্ষেত্রে ম্যাক্সিমাম 38 বছর বলা হয়েছে এবং আবেদন করা যাবে আজকে থেকে 5ই নভেম্বর পর্যন্ত, 5ই নভেম্বর বিকেল 4টে পর্যন্ত। পশ্চিমবর্ধমান.gov.in গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে সেটি ওপরে দেওয়া অ্যাড্রেসে আপনাদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি সহ পাঠাতে হবে। আপনারা চাইলে অ্যাড্রেসটির স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এছাড়া আপনারা এই অফিসিয়াল সাইটে গিয়েও আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমাদের পড়াশোনা ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব ইজি ওয়েতে আপনারা এই ফর্ম বা এই ইনফরমেশনগুলির ডিটেলস জানতে পারেন। যে যেই ডকুমেন্টস আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পাঠাবেন সেগুলি হলো এজ প্রুফ, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাঠাতে পারেন, তার সঙ্গে রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড, মার্কশিটস ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, বোথ সাইডস আপ টু হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনারা প্রোভাইড করতে পারেন, কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনারা দিতে পারেন, এবং মোবাইল নাম্বার ও ভ্যালিড ইমেল আইডি অবশ্যই প্রোভাইড করবেন যাতে আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে পারে ইন ফিউচার। অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা মেনশন তো করবেনই, তাছাড়া যে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি পাঠাবেন তার পেছনে দিকেও আপনারা চাইলে যে কোনো একটি ডকুমেন্টসের পেছনে আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডিটা মেনশন করে দিতে পারেন। কোনোরকম রিটেন এক্সামিনেশন কিন্তু হবে না বন্ধুরা, সরাসরি ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে আপনাদের অ্যাপিয়ার হতে হবে, সেখানে ডেমনস্ট্রেশন হয়, ডেমনস্ট্রেশন আপনাদের পার্টিসিপেট করতে হবে, তারপরে তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনাদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। পুজোর পরেই আর কি রিক্রুটমেন্ট হবে, কারণ আবেদন ওই জন্য 5ই নভেম্বর পর্যন্ত ডেট দেওয়া হয়েছে। যদিও এবছর পার্মানেন্ট ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু এখনও প্রকাশ হয়নি, ওই জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে আপাতত টিচার্স রিক্রুট করতে হচ্ছে। এক এক করে অন্যান্য জেলায় যেখানে যেখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলি রয়েছে সেখানে সেখানেও খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ততক্ষণের জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এ ধরনের অনেক ইনফরমেশন আমরা মিস করে যাই, নিউজ পেপারে প্রকাশিত হয় না বা প্রকাশিত হলেও আমরা পড়ে উঠতে পারি না। তো সেই ইনফরমেশনগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের আপডেটে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, কোনোরকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকটা কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।